সংলাপ বাজারে মানে গ্রোসারি শাকসবজি ফলমূল সবকিছু পাওয়া যায় এখানে। যার মধ্যে বাংলা বাজারের মধ্যে আছি, বাংলাদেশি শাকসবজির দোকান গ্রোসারি। এটা হলো সিগন্যাল মসজিদ সামনে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট। আমি বর্তমানে আছি বাংলা বাজারে, ডেরার মধ্যে বাংলা বাজার। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, মাইকেল ছিল এই এরকম টাইপের। আমি বর্তমানে যাচ্ছি বাঙালি মানে বাংলা বাজারের রাস্তা অথবা গল্লি বলেন। এখানে আমরা বাঙালিরা বেশি, এগুলি সব বাঙালি টাইপের, কিন্তু বাঙালি গ্রোসারি। এটা হলো বাঙালি সুপার মার্কেট, বাংলাদেশি মানে বাঙালি বলছি কিন্তু বাংলা কথা বলি সেখানে বাঙালি বলছি। এটা বাংলাদেশি সুপার মার্কেট। বাংলাদেশি সুপার মার্কেট, একটা বাঙালি সুপার মার্কেটে মোটামুটি বাঙালি আমাদের বাংলাদেশি শাকসবজি ফলমূল সবকিছু পাওয়া যায় এখানে। সব বাংলাদেশি পণ্য এখানে আমাদের বাংলাদেশি রাঁধুনি বাঙালি সুপার মার্কেটের মধ্যে। আমি তেজপাতা বেশিক্ষণ থাকবো না, আমি আপনাদেরকে বাঙালি গল্লিতে নিয়ে যাবো, রাস্তায় নিয়ে যাবো, বাঙালি আড্ডাখানে নিয়ে যাবো, সাথে থাকবো। বন্ধ হওয়ার কারণে বাঙালি পাড়ায় কি অবস্থা দেখুন, আমাদের সব বাঙালি এখানে সবাই বাঙালি। বাঙালি সুপার মার্কেট এটা জেরার মধ্যে। বাঙালি বাংলা চ্যানেল বলে এটাকে অনেক সময়, বাংলা বাজারও বলে। যারা দেড়ার মতো থাকে মোটামুটি সবাই জানে বাংলা বেশি মানুষের দোকান, বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি শাকসবজির দোকান গ্রোসারি, মাংসের দোকান, তরিকচারি মাংসের দোকান। বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি বোরকার দোকান, এই সবগুলো বাংলা বাজারের মধ্যে অবস্থিত। এটা আমি বর্তমানে আছি দুবাইয়ের বাংলা বাজারের মধ্যে। এগুলো সব আমাদের বাংলাদেশি কাপড়ের দোকান, বোরকার দোকান। আর পাকিস্তানি, আফ্রিকান, আমাদের বাংলাদেশি সমন্বয় রেস্টুরেন্ট। আজকে সপ্তাহে বন্ধ হওয়ার কারণে প্রচুর মানুষের সমাগম এখানে। আজকে সপ্তাহে বন্ধ, রবিবার শুধু। বর্তমানে আমি আছি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলা বাজারে। বাংলাদেশি রেস্টুরেন্ট, সোনালিকা রেস্টুরেন্ট, মোটামুটি যারা তেরার মধ্যে আছেন সবাই জানা আছে এই রেস্টুরেন্ট সম্পর্কে, সোনালিকা রেস্টুরেন্ট। চেষ্টা করে একটু নাস্তা করবো এখানে, তারপর বেরোচ্ছি। সবাই বাঙালি রেস্টুরেন্ট এখানে। বাংলাদেশ অধ্যুষিত এলাকা বাংলা বাজার, বাংলা চ্যানেল হোটেল। বাংলাদেশি মাংসের দোকান, বাংলাদেশি টাইপিং, সব বাংলাদেশি এখানে।
বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি মাংসের দোকান, ব্যস্ততম নগরী, বাংলাদেশি গ্রোসারি, অনেকটা আমাদের চট্টগ্রামের রিয়াজদিন বাজারের মতো, আর আপনার ঢাকার পুরান ঢাকার মতো চিপায় চিপি গল্লি। এখানে বাংলাদেশি সুপার মার্কেট, বাংলাদেশ ক্যাফেটেরিয়া, বাংলাদেশি টাইপিং, বাংলাদেশি সেলুন, চাইনিজের দোকান, চাইনিজের মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, বর্তমানে আছি বাংলা বাজারের মধ্যে, দুবাই বাংলা বাজার, মানে দেরার মধ্যে আর কি, দেরার মধ্যে বাংলা বাজারের মধ্যে আছি। এখানের মধ্যে আমাদের চট্টগ্রামের জনসংখ্যায় বেশি এই বাংলা বাজারের মধ্যে। তো আমি ছোট করে একটা ভিডিও করলাম, এত বেশি বড় করলাম না, আপনারা সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানের মধ্যে শেষ করছি বাংলা বাজারের এই পর্বটা, সামনে আরো বড় করে দ্বিতীয় পর্ব হিসেবে নিয়ে আসবো বাংলা বাজারের। ভালো থাকবেন।